আবার একটা কিয়ামত হবে, আবার কিসের কিয়ামত, আবার কিসের বিচার, বিচার তো আল্লাহ করে দিয়েছে, আমার আল্লাহ বিচার করে দিয়েছেন, জান্নাতে জান্নাত জাহান্নামে জান্নাত আল্লাহ বিচার হয়ে গেছে, কিন্তু সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হাসর বাসরা, আযাব বাসরা, জাহান্নাম বাসরা দেখছেন, যখন আমাদের নবীজি আসছে হাত হিলিয়ে মাথা চুল দুলি দিয়ে সে সুজা, আমার আল্লাহ সেই দেখুন আল্লাহ এরা সব আমার উম্মত, আমার আল্লাহ বলে আমার হাবিব আপনি যত কেঁদে যাবেন, যত কেঁদে যাবেন আমি আল্লাহ তত মাফ করে যাব, মাফ করে যাবে, জোরে বলেন, জোরে বলেন, নবীজি মাথা উঠাবেন, নবীজি আমার মাথা উঠাবেন, অনেক কথা আপনি যাদের জাহান্নামে জেল মাত কাটাচ্ছেন, যারা কঠিন কষ্টে আজাবে আছে, যাদের জাহান্নামের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছে, ওরা সব নবীর উম্মত, ওই জাহান্নামের মধ্যে আমার মধ্যে যত জাহান্নামের আগুনে হাড় গোশ ছিল আমার উম্মতে সব জাহান্নামের আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র খালি জানটা বাঁচা আল্লাহ, আমি নবীর খাতিরে ওদের গুনাহ খাতা মাফ করে দেন, আমার আল্লাহ বলে আমার হাবিব আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি মাথা তুলুন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার তমাম উম্মতের গুনাহ খাতাকে মাফ করে দেন, জোরে বলেন, জান্নাতের বাগান নিজে সাজিয়েছেন, এক বছরে বলে বলে শুধু যে আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি তার না, স্বয়ং আমার আল্লাহ নিজে ঈদ মিলাদুন্নবী পালন করেছেন, কার খাতিরে, আমার নবীজির খাতিরে, এই সব জায়গায় তো মেনে বসতে হয়, মেনে চলতে হয়, আমার নবী পাকের উম্মত, আমরা আমার রাসূলের উম্মত, আমাদের বাঁচার রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই, নবী নেই হয় তো কুছ ভি নেই, আমার কথা বলতে পারেন, আমার আল্লাহকে পেতে গেলে, আমার আল্লাহকে পেতে গেলে আমার নবী পাককে অন্তরে জায়গা দেন, আমার আল্লাহকে পেয়ে যাবেন, এক বছর আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আপনার অন্তরে রাখতে হবে, যার জন্য ছেলেদের বলি যে তোমরা জলসা মহাবলে যে বসছো কেন, দোয়ার মহাবলে যেছো কেন, আমি আলোচনা করতে করতে কেটে বেরিয়ে গেছি, আমার কথা বলে বলে এ ছেলেরা বাবা যারা ভালো বলো, আমি এখানে সব জায়গায় আমি সব জায়গায় মানা করছি, খবরদার খবরদার কোন জলসার মাপ পেলে মিলাদ মাপলে যে তোমরা বসুনি, আমি মানা করে যাচ্ছি, ও ভাই সাহেবরা ওই আলেমরা পিজেদের আসতে কি আছে, মাথা কিনেছ নাকি, আসুকে যাক, যাব না বসব না, যে জায়গাটায় বসলে আমার আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়, আমাদের কবরবাস নারাজ হয়, ওই সব জায়গায় একদম যে বসে 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 বসে, যে জায়গায় বসে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়, আমাদের কবর পাশে খুশি হয়, ওই জায়গায় বসে বসে বসবো না, কোন জায়গায় শরীয়তের খিলাফ জায়গায় বসবো, কোন জায়গায় শরীয়তের জায়গায়, হাক্কানি আলেম আমাদের কাছে, শরীয়তের পীর ভাই পীর দাদাদের কাছে যেন বসো, আচ্ছা আচ্ছা কেন বসবে তোমরা, তোমরা বাবা যারা আর অসুস্থ যাবেন কেন, বসবেন কেন, আর অসুস্থ যেও নি, আর অসুস্থ যে বসুন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চারটে পাঁচটা ছটা করে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি মোবাইল চলছে, এক বছরের বাচ্চা ছেলে, দেড় বছরের বাচ্চা ছেলে পিছনেই করে সেও হাতে, হ্যাঁ কি না, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চারটে পাঁচটা ছটা করে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি বল চলছে, এক বছরের বাচ্চা ছেলে, দেড় বছরের বাচ্চা ছেলে বিছানে বসে সেও হাতে করে খেলছে, হ্যাঁ কি না, আর অসুস্থ কেন, তোমরা তো শুনছো, আর অসুস্থ যেও নি, আর অসুস্থ যে বসে
একটু সময় দাও মা বাবার জন্য, আমাদের ভাই বোন দাদা দাদি নানানি বাপ ছাত্র যারা চলে গেছেন আল্লাহর হাওলে বলে না দিচ্ছি, তাদের যত মুসলিম মুসলিমাত চলে গেছেন, যত সহাদা চলে গেছেন, শহীদ চলে গেছেন, তিনাদের সকলের সঙ্গে আমাদের সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয়-স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওলে বলে চলে গেছে, তিনাদের সকলের রূহে মা কদরি সালাত দোয়া মাহফিল। এ কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাওবাত, তোমরা হানবিলে কি দিচ্ছো? তমাম দুনিয়ার মধ্যে যত মুমিনের মুমিনাত মুসলিমের মুসলিমাত চলে গেছেন, শাহাদ হয়ে চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয়-স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওলে বলে তিনাদের সকলের রূহে মাগফিরাত দোয়ার মাহফিল। আর সেই দোয়ার মাহফিলে তোমরা কি করছো? তাদের ইসলামের সাথে কি করছো? তাদের দোয়ার মাহফিলে কি করছো? করো। আমি আগে আগে কথা বলি, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানেরে বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝলে ভেবে কত কথা বুঝতে বুঝতে এতেই বুঝালে খবরদার। মায়ের মতন মা ছিল, বাপের মতন বাপ ছিল, সব খবর শিয়া আছে, এটা তাদের কাজ। আমার আমরা জান ছোট হন বলতে বাবা জিরা এই ছেলেরা খবরদার, তোমরা গোরস্থানে কাজ কেটুনি, গোরস্থানে কাজ লাগাও, যে গোরস্থানে কাজ থাকবে ওই গাছের শিকড় কবরের মধ্যে প্রবেশ করে আল্লাহ তসবিহ আল্লাহ প্রশংসা আল্লাহ কালেমা জিকির করবে, আমার আল্লাহ তাআলা জিকিরে বদনাম আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীর পর আযাবটা মাফ করে দেন বজরে বজরে। ওই কবরের হাত দিয়ে চাতাত করে মৌতের কথা স্মরণ হবে, মরণের কথা খেয়াল আসবে, গোরস্থানের গাছ তোমরা কেটুনি। হ্যাঁ হ্যাঁ, গোরস্থানের গাছ কাটো, অরিজিন কাটা দরকার। হ্যাঁ, কাটো ওই গাছকে, কেটে বিক্রি করে ওই গাছের টাকা দিয়ে গোরস্থান হিফাজত করো। কেন? গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের একটা মুঠো মাটি আপনি আমার নিয়ে যাবার অধিকার কেন? গোরস্থানের মাটি কথা বলে। হ্যাঁ, গোরস্থানের মাটি কথা বলে। মসজিদের একটা মুঠো মাটি আপনি আমার নিয়ে যাবার অধিকার নেই, একটা ইট পাটকেল ঢিলা আপনি আমার নিয়ে যাবার অধিকার নেই, আল্লাহ হাত কেটে দেবে। কেবল মাত্র মসজিদ জিনে মসজিদ থাকবে, মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসার কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না, এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন, এটা আমার নবী পাশে ভাগ করে দিয়ে গেছেন যে মাদ্রাসা জিনিস মসজিদে লাগানো যাবে না, মসজিদের জিনিস মাদ্রাসা লাগানো যাবে না, গোরস্থানের জিনিস মসজিদে লাগানো যাবে না, মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না, আবার গোরস্থানের জিনিস মসজিদে লাগানো যাবে না, মসজিদ গোরস্থানে লাগানো যাবে না, আর ওই রকম মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না, এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আমরা সব একসঙ্গে করে সব হেঁটে ফেলছি, সব ঘেটে 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 ফেলে, অসুবিধা নেই, ঘাটে না আপনারা, কিন্তু ওই কিন্তু একটুখানি খেয়াল করবেন, যেতে হবে হবে হনে কোন মুহূর্তে হুজ খাব খাব চলে চলে চলে, ভাত খেয়েছে, খানা খেয়েছে, ঘরে ঘুমিয়ে আছে, সকালবেলা দরজা বাজাচ্ছে, বিছানায় ইনশাআল্লাহ পড়ে আছে, এখানে নয়, এই সব জায়গা নয়, এই জায়গা আলাদা, এমন একটা জায়গায় আমি আপনাকে বসিয়েছেন, সমস্যাতেই তাই বলে দিয়ে দিই, দুটো অর্ডার অর্ডার আছে কথা বলবো না, শেষ করে দেবো, বলবো না ছেলেরা মাশাআল্লাহ এসেছিলাম,
আগে ছেলেরা সুন্দর খিচড়ির ব্যবস্থা করেছিল, এবারে এসে খবর দিচ্ছি মাশাআল্লাহ ছেলেরা বিরিয়ানির ব্যবস্থা করেছে। আমার কথা বলেন না? আর আমি জানি যেখানে যাই যত রাত হবে আল্লাহর রহমত বর্ষণ হবে আমাদের উপরে, আর যত রাত হবে ঘুম ভাঙবে আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবে না আমাদের উপরে। এই সব জায়গা আলাদা। আমি এখন যদি আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই অনেক রাত হয়ে যাবে, আমি আলোচনা করব না, সময় দেব না। একটুখানি যেটা ধরে ফেলেছি সেটাই বলি যে কেন মানা করছে ছেলেদের, কেন দেওয়ার পরে যে বসতে বারণ করছে একদম। আমি সব জায়গায় গোরস্তানে কাজ জঙ্গলময় এলাকা, ওরে বাপ একটা দিন বাকি নয়, সব কাজ মিটিয়ে ফেলেছি, তাদের সব সান্ত্বনা দিয়ে গুছিয়ে বুঝিয়ে ব্যাস সন্তুষ্ট করে বিদায় দিয়েছি। বিদায় মানে ওরে বাপ বাপ সব মহলে চলে গেছে। মহল মহল মানে মহল মহলে আপনারা বুঝবেন না, আপনার এলাকার যেসব ছেলেরা ওই জঙ্গল মহলে মধু মাংস তারা বুঝতে পারে মহলটা কি, সব চলে গেছে খাজুর মহল, সব কাজ চলছে, কি কাজ চলছে, সব সব কাজ মহল, সব মহল চলছে। হুজুর আপনি চলে আসেন, আমরা চলে যাবো, সব জ্যৈষ্ঠ মাস আসা মাস শ্রাবণ মাস ভাদ্র মাস এসছে আশি মাস এসছে সব কাজ মাছ চলে যাবে এক মাস দু মাসের জন্য, অর্থাৎ আমি যাই পাতুর টিমের ছেলে আমাকে নিয়ে যাই, পাতুর টিমের ছেলে পাতুর টিম মরম টিম, সারা বছর ছেলেরা যুবক ছেলেরা কি কষ্ট করে ওই মরম পাথর কাঁকর মাটি মাথায় করে নিয়ে লড়াই লড় দেয়, আর সেই মরম মাটি আমার সামনে সুন্দরপুর বাজারে নিয়ে এসে ফেলছে মরম মরম মাটি হয়েছে বোল্ডার বড় পাথর মাথায় করে নিয়ে লড়াই লড় দেয়, আর সেই পাথর আমার এখানে নিয়ে আসে। কথা বলেন বলেন সারা বছর কষ্ট করে খেটে খুটে তাদের কিছু কিছু পয়সা রেখে দেখে দেখে শুনছেন সব ছেলেরা সব ছেলে যে কমিটি ছিল সব যুবক ছেলেরা কিছু কিছু পয়সা রেখে দেখে ওই পয়সা থেকে ছেলেরা আমি গুণাগারে নিয়ে যাই যাই দর প্রেরণ দর মরম মরম টিম দিয়েছে খাজুর মহল সব খাজুর খাজুর গাছ সব কাটতে চলে চলে গেছে। ওরে বাপ কি কান্না কি কান্না, হুজুর দোয়া পাব আমরা 10 জন যাব, ও বলছে আমরা 20 জন আছি, হুজুর বলছে আমরা 10 জন আছি, সব তাবিজ দেন সব তাবিজ দিচ্ছি কবর দিচ্ছি কেন, হুজুর মানে যে তাবুটা খাট বসে তাবুর ভিতরে একটা তাবিজ, হুজুর আমরা রাত তো জঙ্গল ভিতরে থাকি যে জায়গাটা একটা কি চতুর্দিকে আপনি পুত্র খুব ভয়টা লাগে আমরা সব একজন দুজন দেখছি না কাছে বিভিন্ন বাইরে বাইরে কিরকম ঘটে যাচ্ছে সব 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 জান হাতে গুলি গুলি সব চলে গেছে, জান হাতে গুলি সব চলে গেছে, কিচ্ছু চাই না তারা, কিচ্ছু চাই না, খালি হুজুর আসে একটা দিন বাইতে বসে নাই, এই কাজ কাদের, আজকে সময় দিচ্ছি কাদের, কি কষ্ট কি কষ্ট, আমার নবী পাক আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের আল আওলাদরা মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, তারা জান মাল হারিয়ে নিজেদের জান গুলো আল্লাহর কাছে কুরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেছে, এই মসজিদ এই মাদ্রাসা এই মাথায় টুপি এই দাড়ি এই লেবাস পোশাক এই নামাজ মজা এই ইবাদত জিকির আজকার কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেল, আর আমরা মোল্লা মৌলিক হয়ে ভাই সাহেব হয়ে আলিম হয়ে মলান হয়ে পীরদাদা হয়ে আমরা জেনে শুনে বুঝে এলেন শিখে বিদ্যা শিখে পড়াশোনা করে আমরা জেনে শুনে এই পরিবেশ আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি, যা জানি গুনাহগার খুব তানি করে বলি এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়, না না একদম কোনো কথা চলবে না, এই সব জায়গায় কোনো ওজন চলবে না, কোনো নাচার চলবে না, ঘেড়ে ফেলবেন ও ঘাটতে দেবো না, আল্লাহ রুলেরা ঘাটতে দেয় না, বলবে কি আপনাদের বোঝাবে কি শিখাবে কি, বলার মানুষ বোঝাবো আমার শিখাবো যারা আছে সব চলে গেছে, সব একবারে আল্লাহর হাওলে রওনা দিয়ে চলে গেছেন, আর নেই বোঝাবার মানুষ আর শিখাবার মানুষ নেই, কেন ওই আমরা খেটে ফেলেছি যার যার ধর বলে দিয়েছি মনে ব্যথা লাগে আমার আপনার নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল লাগে জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সাইয়্যেদেনা ইমাম হুজুর বলেছিলেন জাইনাব জাইনাব রাসূলুল্লাহ আমি তো বিদায় নিয়ে চলে যাব আমি তো পর্দা নিয়ে চলে যাব জাইনাব রাসূলুল্লাহ আজকে দিনে আমি আমার নানাজের ওসিয়াত পূরণ করব আমি আমার নানাজের আশা পূরণ করব জাইনাব রাসূলুল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি পর্দা নিয়ে চলে যাওয়ার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে লাঞ্ছিত অপমানিত করবে বেইজ্জতি করবে খবরদার তোমরা কাউকে বিচার দেবে না কাউকে বিচার জানাবে না যদি তোমাদের বিচার দেবার দরকার হয় বিচার জানাবার দরকার হয় তোমরা যখন মদিনা শরীফে যাবে যাবে আমার নানাজের রওজা মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে জাইনাব জাইনাব বিদায় নিয়ে চলে যাব সারা তাবুর মধ্যে গভীর রাতের অন্ধকার অজর নারী হয়ে পরিবার গুলো কাঁদতে লাগলে ও আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শুনুন আমার নবী পাকের আওলাদের আওলাদ সাইয়্যেদেনা ইমাম হোসেন হুজুর দিনার মাসুম বাচ্চা কালেজা টুকরা সাকিনাকে বড্ডা ভালোবাসতে যে মাসুম বাচ্চা সাকিনা তাবুর মধ্যে আছেন শেষ সাক্ষাৎ শেষ দেখা শেষ আদর করে স্নেহ করে বুঝলে আস্তে আস্তে তাবুতে বেরিয়ে ঘোড়ার পিঠে বসলেন ঘোড়ার পিঠে বসে ঘোড়ার লাগামটা ধরলেন খেচে চান দিলেন ও ঘোড়া মাথা হাত করলেন এক পা এগোলেন নাই দ্বিতীয়বার ইমাম হোসেন হুজুর ঘোড়ার লাগামটা খেচে চান দিলেন দুই পার এড়ি দিয়ে বারবার বারবার গুতো মারলেন তখন ঘোড়া মাথা হাত করলেন এক পা এগোলেন নাই তৃতীয়বার ইমাম হোসেন হুজুর ঘোড়ার লাগামটা ধরে খেচে চান দিলেন দুই পার এড়ি দিয়ে বারবার বারবার গুতো মারলেন তখন ঘোড়া মাথা হাত করলেন এক পা আগে গেলেন নাই ইমাম হোসেন চিন্তা করেন কি ব্যাপার যে ঘোড়া আমার কথা শোনে যে ঘোড়া আমার কথা মানে হঠাৎ এই ঘোড়া আমার কথা অমান্য করে কেন বুঝলেন আস্তে আস্তে ঘোড়ার পিঠে নামলেন ঘোড়ার পিঠে নেমে দেখছেন সেই তাবু থেকে বুঝলেন কেন যাচ্ছে ঘোড়া আদরের সন্তান মাসুম বাচ্চা সাকিনা কখন তাবুতে বেরিয়েছে ওই ঘোড়ার দুইটা পাকে বুকে করে জড়িয়ে ধরে বসে আছে কেন না আব্বা জান সাইয়্যেদেনা ইমাম হোসেন কারবালার ময়দানে যেতে দেবে না ও আমার মা বোনেরা ও আমার মুসলমানে ভাইরা কান খাড়া করে শুনুন ইমাম হোসেন আস্তে আস্তে মাসুম বাচ্চা সাকিনাকে বুকে নিলেন কি আদর করতে লাগলেন কি কান্না কাঁদতে লাগলেন কি সান্ত্বনা দিয়েছিলেন মাসুম বাচ্চা কালেজা টুকরা সাকিনাকে বুকে নিয়ে কি আদর করেছিলেন কি কান্না কেঁদেছিলেন চোখের পয়েছে দেব যাই না চাও চলে যাও মাসুম বাচ্চা সাকিনাকে তাবুর মধ্যে নিয়ে চলে যাও মাসুম বাচ্চা সাকিনাকে তাবুর মধ্যে পাঠিয়ে দিলেন ইমাম হোসেন হুজুর দ্রুত গতিতে সেই কারবালার ময়দানে দুশমনের মোকাবেলায় শাহাদাতের পানি পান করলেন দুশমনেরা ইমাম হোসেন চেহারা মোবারক থেকে মাথা কেটে আলাদা করে দিলেন ধর মোবারক থেকে গর্দান কেটে মাথাটা আলাদা করে দিলেন হুজুরের চেহারা মোবারক ধর মোবারক কারবালার ময়দানে বালুতে সোনানো আছে যত ঘোড়া ছিল সব ঘোড়াগুলো নিয়ে হুজুরের লাশের উপর ছোটা টেনে গেছে ইতিহাসে পাওয়া যায় কিতাবে পাওয়া যায় ইমাম হোসেনের চেহারা মোবারক খাড়া যখন ওই কারবালার ময়দানে মরহুমের বালু চড়কায় সোনানো ছিল যত ঘোড়া
বুঝে লাশের উপর দিয়ে ছুটতে লাগলেন, ছুটতে 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 যত ঘোড়ার ফুরের পায়ের আঘাতে হুজুরের চেহারা মনে যত গোশ ছিল গোশগুলো কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। শুধু তাই না, তাই না, হুজুরের শের মুবারকটা না যা লাঞ্ছিত কি অপমানিত করে সব পরিবারকে যখন তাবুতে বের করতে লাগলেন, সব পরিবারের খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা তাবুতে যখন আগুন লাগিয়ে দিলেন, যে তাবুর মধ্যে হুজুরের পরিবার গণরা ছিলেন ওই পরিবার তাবুতে বের করলেন, কিন্তু পরিবার সকলকে পাওয়া যায়, সকলেই আছে কিন্তু মাসুম বাচ্চা সাকিনা নাই। সারা কারবালার ময়দানে প্রচার হয়ে গিয়েছে, জিকলার হয়ে গিয়েছে যে হুজুর সব পরিবারকে পাওয়া গেছে, একজনকে পাওয়া যায় না। তালাশ করো, খোঁজ করো হুজুরের পরিবার গণরা, মাসুম বাচ্চা সাকিনা কে খোঁজ করতে লাগলেন, তালাশ করতে লাগলেন হুজুরের মাসুম বাচ্চা কে যাচ্ছে তোমরা, সাকিনা কে পাওয়া যাচ্ছে না। সৈয়দেরা ইমাম হোসেন হুজুরের বোন জাইনাব দেখতে পাচ্ছেন ফাঁকা মরুভূমির বালচড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলে বসে বসে কথা বলছে, বোন জাইনাব ও মন হয়ে রাখা বাগা চুটে 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 কে দেখছেন মাসুম বাচ্চা সাকিনার কাছে পৌঁছে গেলে, কি ব্যাপার সাকিনা, বাবা সাকিনা তুমি এখানে কি করে আসলে, তোমাকে কে নিয়ে আসলো, তুমি কার সাথে কথা বলছিলে। মাসুম বাচ্চা সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও আমার ফুফা মাজান, ও আমার ফুফা মাজান শুনলেন আমি বলতে পারবো না, আমি জানি না, আমাকে মা বয়স্ক পূর্ণিমা আমাকে কোলে কোলে নিয়েছে এই ফাঁকা মরুভূমি বা চড়কা আমার কোলের মধ্যে বসিয়ে বসতে লাগলেন, সাকিনা সাকিনা তুমি কি আমাকে চিনতে পারছো, আমি হচ্ছি তোমার দাদি আম্মা জান, তোমার আব্বা জান, ইমাম হোসেন হুজুরের আম্মা জান, আমি হলাম খাতুনে জান্নাত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাকিনা তোমার আব্বা জান। সাইয়েদেনা ইমাম হোসেন যখন কারবালার ময়দানে শাহাদাতের পানি পান করেন, আমি তোমার দাদি আম্মা জান ছিলাম, আমার ফুফু আম্মা জান শুনে আমাকে বললেন যে আমি তোমার দাদি আম্মা জান ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাইনাব জাইনাব চোখের পানি ছেড়ে দিলেন, আম্মা জান আম্মা জান আপনার সবই দেখতে পাচ্ছেন, সবই বুঝতে পাচ্ছেন। আজ আমার ভাইজান ইমাম হোসেন শাহাদাতের পানি পান করেছে, যে মাসুম বাচ্চা সাকিনাকে বুকে করে নিয়ে সকল পরিবারের মধ্যে হাজির হয়ে গেলেন, পাওয়া গেছে। এই কথা বুঝতে পারছেন, ওই খেল খেল আমি একটু বোঝাতে চাইছি। হ্যান্ড গেলে দিচ্ছ, হ্যান্ড গেলে তোমার নিচে সহাদা হুজুরদের স্মরণে, শহীদের হুজুরদের স্মরণে, তাম যত নবী পয়গম্বর চলে গেছেন তাদের স্মরণে, আমাদের সকল মা বাবা দাদু ভাই স্মরণে ঈশ্বরের সাথে কর্ম হবে। আজকে তাদের জন্য তাদের কাজ, কি সুন্দর পরিবার, সব নিয়ে চলো
কোথায় যাবে? এই যে রাত, পথে যেতে 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 ফাঁকা মরুভূমি মালচরকায় এক ইহুদি ইহুদি খ্রিস্টান তার গির্জার সামনে পৌঁছে, ইহুদি খ্রিস্টান তার গির্জার সামনে পৌঁছে গেছে। এই ইহুদি আমরা এখান থেকে যাব দামেস্কে ইহুদিদের রাত দরবার, পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে রাত আসে, তো একটু আমাদের একটা থাকার ব্যবস্থা করতে হবে, একটু আশ্রয় দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইহুদি চিন্তা করছে এরা কারা, কত সুন্দর পরিবার দাঁড়িয়ে আছে, আরে আমাদের পরিবার পৃথিবীর মানুষের পরিবার আর আমার নবীজির পরিবার পার্থক্য হবে না? হবে না? কত কত একটা পরিবার দাঁড়িয়ে আছে, কেন চিন্তা করছে? আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জবুর কিতাব পড়েছি, আমি ইঞ্জিল কিতাব পড়েছি, তাওরাত জবুর ইঞ্জিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ এর প্রশংসা পেয়েছি, আর সেই নূরে নবী মুহাম্মদ এর পরিবার আমার রাস্তার পরে। শোনো তোমরা এই যে দেশ, শোনো তোমরা আমার মাঝে থাকবে একটা রাত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে একটা রাত যদি ওই পরিবারদের আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে ওই কাটা মাথা সহ যদি একটা রাত খেদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপঢৌকন দিও, সঙ্গে সঙ্গে রাজি হয়ে ঠিক আছে ঠিক আছে খেদমত করুন, পারমিশন পেয়ে গেল। কি চোর, কি সম্মান, কি কদর, কি মর্যাদা, আসুন আসুন আপনারা আসুন আসুন। হুজুরদের সব হুজুরের মধ্যে মধ্যে প্রবেশ করে দিলেন, ইহুদি খ্রিস্টান আস্তে আস্তে হুজুরের কাটা মাথাটা হাতে নিলেন। কার কাটা মাথা? উরি উরি পাপি উরি উরি পাপি উরি উরি পাপি। শোনো শোনো তোমাদের কেন মানা করছে তোমরা জল জমা আপনি যে প্রশ্ন? না না এ বাবা এ ছেলে না, পিজাদের সাথে কি হয়েছে? যেও যেও না না বসুন বসুন, হ্যাঁ বসো বসো, সেরিতে যাবে যাবে, হাক্কানি আলেম আলেম সেরিতে মধ্যে মধ্যে সেই সব যাবে, বসো বসো ঠিক নিয়মে বসো, কাজ মিটাও চলে চলে। সেই হুজুরের কাটা মাথাটা হাতে করে আনছেন, লিয়েছেন নিজের তাঁবুর মধ্যে, ঘরের মধ্যে ঢুকে ঢুকে বললেন, নিজের ঘরের মধ্যে ঢুকে একটা বড় থালা, বড় থালার মধ্যে হুজুরের মাথাটা রাখ রাখ রেখে দরজা খিল লাগ লাগ লাগ, সেই উসকো উসকো চুল, সেই ফুলো বালি, সেই খুন শুকি চিমড়ে হে হে, একটা মুরগি জবাই করেছে, একটা মুরগি জবাই করেছে ছেড়ে দিয়ে কত ছটফট করেছে, একটা গরু জবাই করেছে, একটা ছাগল জবাই করেছে কত ছটফট করেছে, হ্যাঁ হ্যাঁ, তারপর সরল হয়েছে, এবে দু ঘন্টা তিন ঘন্টা ধরে পড়ে আছে, এটা শুকিয়ে যাবে না? আরে আমার গ্রামে হাজি সাহেব ছিল, আল্লাহওয়ালা নামাজি মানুষ ছিল, ও হাজি সাহেব বিদায় নিয়ে চলে গেলে ওই ইমাম সাহেব বিদায় নিয়ে সারা গ্রামে আমরা শোক হইছে, শোক চলছে, আহা আমাদের গ্রামে হাজি সাহেব চলে গেল, ইমাম সাহেব আমাদের ছেড়ে চলে গেল, আহা নেক মানুষ ছিল, জানাজার নামাজ হবে, আমরা আমরা আসলে নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ছি, জানাজার নামাজ আদায় হয়ে যাবে পরে আমরা বলছি হাজি সাহেব মুখটা খুলেন না, কাপড় মুখটা খুলেন না, ও নামাজি ও জাগরণে কাপড় মুখটা খুলেন না, ও হাজি সাহেব জানাজার মুখটা খুলছে, ও বাপ রে নামা কাপড় মুখ খোলার সঙ্গে সঙ্গে আমরা কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো দেখো হাই সমাদের ছেড়ে চলে গেল, মুখের মধ্যে দেখো যেন নূর চমকাচ্ছে, চাহ চাহ নূর চমচম থাকে না, বা 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 কোথা করে কি দুটো আমরা হাতে দে, ও হাজি সাহেবের মুখে নূর চমকায়, ও ইমাম সাহেবের মুখে নূর চমকায়, আমরা বলি যে কাপড়ের মুখটা সরিয়ে দাও, একবার মুখটা খুলে দেখি, যখনই মনে মনে দেখছেন আমরা বলছি আহা হাই সাহেব দেখো দেখো নূর চমচম, যেন চেহারা দেখো নূর চমচম, দেখো দেখো বা বা বা, ও হাজি সাহেবের মুখে নূর চমচয়, ও ইমাম সাহেব মুখে নূর চমচয়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের আমার নবী পয়গম্বর আল আওলাদদের চেহারা কি চমকে ছিলেন? সেদিন হুজুরের সেই কাটা মাথাটা রাখ রাখ আমার আপনার নবী দিন দুনিয়ার বাসা হাবিব লাগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ
রসুলের খানা খান সেদিনা ইমাম হোসেন শের মুবারকটা সেই কাটা মাথাটা বড় থালার মধ্যে রেখে সেই উস্কো খুস্কো চুল সেই ধুলো বালি সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে হুজে শের মুবারকটা আস্তে আস্তে গোসল দিতে শুরু করলেন কাপড় দিয়ে মুছতে লাগলেন কাপড় দিয়ে মুছতে 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 দেখতে পাচ্ছেন ওই হুদি খ্রিস্টান আল্লাহ দেখাচ্ছেন সেই ঘরে ছাদ ভেদ করে আকাশ থেকে নূর একটা জ্যোতি একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়তে চাবাজরে বলে কি দেখছে যে হুজুরের শের মোটা গোসল দিচ্ছেন পায়ে দিয়ে গোসল দিচ্ছেন ইহুদি আমার আপনার মতো নামাজি মুসলিম নয় টুপিধারী নয় দাঁড়িধারী নয় জুব্বাধারী নয় ইমানওয়ালা নয় খ্রিস্টান ইহুদি এই আমার যে খেদমত কি করছেন দেখেন কি শের মুবারকটা যত দিয়ে থালার মধ্যে রেখে দিয়ে গোসল দিতেন সেই উস্কো কুস্কো চুল সেই ধুলো বালি সেই খুন ধুয়ে 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 থালায় পড়তে পড়তে সারা থালার পাড়া লাল লাল হয়েছে আস্তে আস্তে হুজুর মুখটা ভালো করে মুছছেন যখন মুছছেন মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ থেকে একটা আকাশের নূর একটা জ্যোতি একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে সেই ইহুদি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল ঈমান এনে দিয়েছিলেন হুজুরের বলছে শোনো বাবাসি মুসাফির মোরানো নিজ ইচ্ছা কুফার মানুষ তোমরা আমাকে দাওয়াত করেছো আমার নিজের ইচ্ছা আসে তোমরা আমাকে দাওয়াত করে কি মেহমান করেছো সেটা কেবল তোমার আল্লাহ জানে তোমরা আমার সব পরিবার দিয়ে আমাদের সব পানির পথ বন্ধ করে দিলে একটু পানি দেবে না 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 শোনো শোনো এই জগতের পানির পানি পাশে আমরা নয় আমরা আমার আল্লাহর হাউজে কসরে পানির পানি পাশে থাকবো আমরা এই জগতের পানি আশা করি না আমরা আমার আল্লাহর হাউজে কসরে পানি আশা করি হে কুপার মানুষ তো নাকি ছাপ পেতে রেখেছো কি জাল খাটি রেখেছো সেটা কেবল মাত্র কে জানে আমার আল্লাহ জানে তোমরা আমাকে শাহাদাতে পানি পান করাবে আমরা খুশি আমরা খুশি আমরা ধন্য তবে তোমরা শোনো আমরা শহীদ কিন্তু আমরা শহীদ আমরা মৃত নয় আমরা জীবিত আমরা মৃত নয় আমরা জিন্দা আমার নবী পয়গম্বররা সোহাদা হুজুররা শহীদান হুজুররা আল্লাহ ওয়ালারা আল্লাহর মহবুব বান্দা আল্লাহর ওলিরা নামাজি জাকিররা আমাদের বাপ দাদারা কবরবাসীরা মুর্দানা জিন্দা গো জোরে বলে জিন্দা আমার কথা বললাম কাদের কাজ তারা বুঝতে পারছে না দেখতে পাচ্ছে না জানতে পাচ্ছে না কাদের হাতে হাত দিয়েছো কাদের কাজ করছো তোমরা আর কাদের কাজ করতে যে বিয়াদবি করছো সর্বনাশ একদম না না এখানে এখানে শোনো বাবাসি মুসাফির মোরানো নিজ ইচ্ছা দাওয়াত করে আই মেহমান হয়ে আই সয়েছি জুলুমাত আমি ইচ্ছাই কাঁদিনি কাঁদালো ভিতো যা আল্লাহ শুধু জানে এ কেমন মেঘে মানি বাহাত্তর পিপাসু বন্ধ হল পানি কৌশর পানি মোর নিয়তির খাজিনা কৌশর পানি মোর নিয়তির খাজিনা আমি তৃষ্টার্থ নাগি বানানো এতে শোনো গো বাবাসি মুসাফির মোরানো নিজ ইচ্ছা
দাওয়াত করে আল্লাহ শুধু জানে ইয়ে কেমন কে মানে বাহাদুর পিপাসু বন্ধ হল পানি কৌশল পানি মোর কৌশল পানি মোর নিয়তির খাজিনা আমি তৃষ্ণার্থ নাগি বানানোতে শুনো কো বাবাসি মুসাফির মোরানো নিজ ইচ্ছা দাওয়াত করে যেসে ছিল না তো জাল রবেরি দরবারে শিশির কারবালায় আজ রয়েছে যে পরে যেসে ছিল না তো জাল রবেরি দরবারে শিশির কারবালায় আজ রয়েছে যে পরে শহীদ মরজাদায় শহীদ মরজাদায় ধন্য যে মোরা আমি মুর্দা নই পাই মিরি তো বলো না আল্লাহুম্মা হালাল বলা যাবে রে রে হালাল বলা যাবে আর এরা অসুবিধা নেই আমরা খাচ্ছি তোমরা খাও নাচলে চলছে অসুবিধা নেই বা বা ভালো যুক্তি আমার নামাজ ইবাদত বলে যাচ্ছে খবর হাতের মধ্যে স্ক্রিনটা ভিডিও ক্যামেরা একদম লেভেলে যদি ল্যান্ড আমার আল্লাহর দরবারে আপনার দোয়া কবুলের রাস্তা বন্ধ হয়ে যাবে আপনাদের পরিবারের উপর আল্লাহ তাআলার তরফে রিজিক আসা বন্ধ হয়ে যাবে আমার নবীজির দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে হাতের মধ্যে স্ক্রিনটা ভিডিও ক্যামেরা টিমের একদম লেভেলে আবার কি সুন্দর যুক্তি হয়েছে তুমি বড় মানন হয়ে গেছো তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো ফতোয়া দাও ইলম নেই কলম নেই বিদ্যা নেই কি বলছে তুমি বড় মৌলানা হয়ে গেছো মুফতি সাহেব হয়ে গেছো হুজুর হয়ে গেছো সারা পৃথিবীর বড় বড় আলেম আলেমরা বড় মৌলানা মুফতি সাহেবরা কত সুন্দর যুক্তি সারা পৃথিবীর বড় বড় আলেম আলেমরা বড় বড় মাওলানা মুফতি সাহেবরা মক্কা শরীফের মনি ইমাম সাহেব মুয়াজ্জিনরা ভুল করছে তারা ভিডিও ক্যামেরা ছেড়ে করে ভুল করছে তাহলে মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ও মুফতি সাহেব ও হুজুর আমার আপনার ইমান না আমার আমার ইমান হলো আল্লাহ 30 পারা কোরআন জোরে বলে বলে আমার আল্লাহ 30 পারা কোরআন বলে অসুবিধা নেই যুগ পরিবর্তন হচ্ছে আরে যুগ পরিবর্তন আল্লাহর কালাম পরিবর্তন হবে তোমার হাত আল্লাহ কেটে দেবে গর্দন কেটে দেবে কাতে হাত মারছো তুমি তুমি আলেমে যে আলেমে জায়গা থাকো মুফতি যে মুফতি জায়গা থাকো তুমি হুজুরে যে হুজুর জায়গা থাকো আল্লাহ কালাম হাত দিচ্ছে কেন হ্যাঁ নাচারে চলবে সবার কাছে চলবে কিন্তু কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাহিদিয়া
أنت سام صنع تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله أسرك البدر علينا واقتفت من غل مثل غسل كمام رعينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام كشف الدجى بجماله حسن النجم وخصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى আমি তোমাদের তাই সময় একটু হয়ে গেল কি করবো মাশাআল্লাহ বিগত কয়েক বছর আজকে ছেলেরা কিছু কম বেশি কত বছর ধরে এই দুয়ার মার ছেলেরা করে আসছে তাই আজকে মাশাআল্লাহ ছেলেরা খুব সৎসাৎ করে সকলের জন্য আমাদের বাসায় সাবর আবর বসতে বলেছেন যার জন্য আমি আমার ছেলেদের বলি খবরদার
দোয়া করা হবে, সকলে হাতে তাওয়ার পৌঁছে দিও, তাওয়ালে বলবেন দোয়া করা, তারপর সব যাবে যাবে আসছে বসে বসে মাশাআল্লাহ। আমার গ্রামের বাবাজিরা যাতে এই দোয়ার মূল কায়েম রাখতে পারে, আমাকে সেই ধরেছে। এই ছেলেরা ভালো শোনো কি বলছি, আমার গ্রামে অনেক বাবাজিরা আছে, আমি আসছি, আমার এই সব ঝুঁজ নেই বাবা, আমি ঠিক আছে মাশাআল্লাহ তোমরা বিরিয়ানি করেছো, অর্থাৎ ডাল চাল আলু সবজি খিচড়ি হতো, সেই জায়গায় বিরিয়ানি করেছে। ছেলেরা চিন্তা করছে কি হবে, সামনে বারে বিরিয়ানি হবে না খিচড়ি ভাত হবে, এবার চিন্তা করছে কি হবে হবে ইনশাআল্লাহ। আমি ঠিক আছে তোমরা আমায় কিছু দাও, তারপর দেখছি আমি। শুনছেন, আমার গ্রামে অনেক বাবাজিরা আছেন, তো আজকে মাশাআল্লাহ ছেলেরা কিছু কম বেশি আমি চেয়েছি, আমি চেয়েছি আমাকে দিয়েছে। আমার টপ টপ বলে দেন, আমার শরীফ ভাই হাফিজুর ভাই আমার জিয়াল ভাই আমার মহিলু ভাই ইসমাইল ভাই শের আলী ভাই মাসলামি চেয়েছি আমাকে দিয়েছি, আমি জোর করবো না, একটা ডেগের ব্যবস্থা করবো, একটা ডেগ একটা ডেগে যাই যাই ছেলেটা বিশ ডিগ্রি রান্না করে মেহমান করাতে পারে বলুন আমি, যদি আমার যেমন বাপ থাকে বলেন যে হুজুর আমি 85 চাল দেবো, তাই দিয়ে আজকে মাশাআল্লাহ সুন্দরপুর বাজার, সুন্দরপুর বাজার খালি নয়, এই বাজারের আশেপাশে প্রত্যেকটা পশ্চিমে পশ্চিমে গ্রামে যেন আল্লাহর রহমত পৌঁছে বাজারে বলে বলে জোরে বলেন, প্রত্যেকটা গ্রামে যেন আল্লাহ রহমত পৌঁছে বলেন, এই কাজে আমার আল্লাহ খুশি না বাজার। এবার নিজের মনটাই জিজ্ঞেস করেন যে আমাদের এলাকায় যত গোরস্থান আছে কবরবাসীরা কবরবাসীরা খুশি না বাজার, জোরে বলে বলেন, যে কাজে আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয় তাম কবর বাসলা কবর খুশিতে শান্তিতে রেখে দেন বুঝলাম, আলহামদুলিল্লাহ এই জায়গাটাই হলো আমার আমার কবর শান্তি পাওয়া যায়, এই জায়গাটা যদি আমার ঠিক নিয়ম মোতাবেক পালন করে যাই এই দোয়ার মর্মের খাতিরে আমার আল্লাহ আপনাকে আমাকে সেখানে শান্তি দিয়ে বলুন আমিন। যদি আমার কোনো বাবা যদি বলে যে হোজে আসছে বসে এই দোয়ার মর্মে আমি 50 চাল কি 20 কেজি চাল দেবো সামান্য বলেন, যারা আছো শোনো আমার গ্রামের ভলেন্টিয়ার যারা আছো ভলেন্টিয়ার যারা আছো তোমরা দুটো বাচ্চা ছেলে পাঠাও, দুজনকে পাঠাও মাহমুদের কাছে মা বোনের কাছে, আমি গুনাহগার ছেলেদের পাঠাচ্ছি, একটা খাতা নিয়ে যাচ্ছে, একটা খাতা নিয়ে যাচ্ছে, একটা রুমাল নিয়ে যাচ্ছে, যা যেমন তপিক হবে দেন, আমি চাইছি আমি ছেলে আমি পূর্বশ্বে নিয়ে যাবো, আমি ছেলে আজকে আপনার এলাকার ছেলেদের হাতে দিয়ে যাবো যাবো যাতে আমার আপনার ছেলেরা সকলে ভাই ভাই মিলেমিশে আশ্বাস দেওয়ার মতো কায়েম রাখতে পারে বলুন আমি। মা বোনেরা ছেলেরা যাচ্ছে যা যেমন তপিক হবে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 200 টাকা 500 টাকা তাদের জন্য আমাদের মধ্যে পৌঁছে শরীর হবে, ভলেন্টিয়ার যারা আছো তোমরা দেরি করো না, একটা খাতা পেন নিয়ে একটা রুমালে মাহমুদে পাঠাও, আর মাশাআল্লাহ আমার নিজামুল মলিক ভাই আর ইজাজুল মলিক ভাই দুই ভাই মিলে 80 বছর যে তাবর রান্না হবে বিরিয়ানি রান্না হবে মাশাআল্লাহ এক টিন তেল দেবেন নাড়বে আমি তেল দিয়ে কি করব আলু দিয়ে কি করব চালটা দরকার একটুখানি চালটা দেন কি আছে বলো বলো একটু হাতটা তোলো যে হোজে হোজে 50 কেজি না হলো 20 কেজি আমার গ্রামের ছেলেরা অনেক আছে যদি কেউ থাকো বলো যে হোজে হোজে আমি 20 কেজি চাল দেব কি 50 কেজি চাল চালটা দরকার আমার গ্রামে গ্রামে কোনো বাপ থাকো বলো যে হোজে হোজে 50 এমএম চাল দেবো, মা বাপ জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু চলে গেছে, যদি আপনারা দেন আমি ছেলে দেবো সামনে বারে বিরিয়ানি হবে, আর যদি না দেন আমি ছেলে খবরদার বিরিয়ানি তো অনেক খরচা, বিরিয়ানি করে কোনো খিচড়ি ভাত করো না, 5 কেজি কুরমা কিনে রেখে দেবে, হাজার 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 বসে থেকে জঙ্গল মহল সব খুরমা দিত খুরমা সব আপনাদের এরকম বসতে তিন চার ডবল সব বসতে থাকে সব খুরমা দিয়া সব খুরমা কিনে সব জোয়ার মার খুরমা না না আর মা দিনা হবে এবারে বিরিয়ানি দিতে হবে
আর কতদিন ফাঁকি মারবি? আল্লাহ কাউকে বোকা রাখবে, সকলকে আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ। বাবা মা মা বাবার কাজ সুন্দর ব্যবস্থা করতে হবে। শেষ এলাকায় বাতাসা বন্ধ করে দিয়ে কুরমা বন্ধে বিরিয়ানি হয়েছে, আর আপনার কি হলো? বিরিয়ানি থেকে বাতাসায় আসবে কি গো? কোনো বাপ নেই, চালটা হবে না যে হোজন আমি আসি দর বলে আমি 50 কেজি চাল দেব কি 20 কেজি চাল দেব? 20 কেজি করে যদি দু পাঁচজন দেন, দশজন দেন, মাসাল অনেক কাজ হয়ে যাবে। যে হোজন আমি 1000 টাকা দেব কি 2000 টাকা দেব? আমার গ্রামে ছেলে অনেক কাজ আছে, বলো যদি আমার কোনো বাপ থাকো এগিয়ে আমি চাইছি আপনাদের কাছে চেয়ে নিয়ে পুর পশ্চিমে যাব, আমি চেয়ে নিয়ে আপনার ছেলেদের হাতে দিয়ে যাব, যাতে আবার আশেপাশে সুন্দর করে জান্নাতের বাগান সাজাতে পারে বড় করে। আর আপনারা জানেন মাশাআল্লাহ একটা বিরিয়ানির খরচা আছে, যদি না দেন আমি ছেলেদের বলব না খবরদার তোমার ভারী কাজ পারবে না, তোমার ওই বাতাস আর নাই নাই মিহি দান। আমার কথা বলেন, বলো কে আছো, দেরি করুন, চালটা দরকার, চাল চাল কি হবে? কোনো বাপ নেই, আমার কোনো ব্যবসাতে ভাই নেই, চাষবাসী নেই, মা বাপ জমি যা সব দিয়ে তাদের হক আদায় করার কোনো মানুষ নেই, দেন না যে হোজে হোজে 20 কেজি চাল দাও কি 50 কেজি চাল দাও? আমার গ্রামে কোনো বাপ থাকো বলো, আমি আজকে পেয়েছি, বলো যদি দেরি করুন, যদি আমার কোনো বাপ থাকো আমার গ্রামে ছেলে অনেক আছে, চালটা দরকার, আমি চাইছি বলেন কে আছে? এই গ্রামের ছেলে কে আছে বলো? আমার বাবা যে চালটা হুজুর আমি 50 চাল দেবো কি 20 চাল দেবো, দেন যদি কোনো ভালো ভাগ আগে চালটা দরকার কি হবে? এই গ্রামের কেউ আমি সব খবর লিখেছি, কোন বছর কালেকশন হয় না। আজকে কালেকশন কেন হচ্ছে? কেন চাইছি বাপ ভারী কাজে হাত দিয়েছে, মানে ফাঁকি মারা কাজ না, আর বিরিয়ানি মানে একটা ভারী খরচা, সেটা কি হবে? যদি না হয় তাহলে তাবড় বন্ধ হয়ে যাবে। আমি সামান্য চালটা চাই, চালটা দরকার আমার গ্রামে। আমি শুনে থাকবো তোমার জানো দোয়ার মহলে সাইফুল মোল্লা, আমার সারিফুল মোল্লা বলা বলা মাশাআল্লাহ 10 কেজি চাল দেবে, নাড় দেখবে, নাড় দেখবে 10 কেজি জন আল্লাহ দিয়েছে নিশ্চয় আর হবে, আর একটু হবে হবে। আমার আব্দুর ভাই বলুন জিন্দাবাদ, জেরবন জিন্দাবাদ, বাবা জামা 10 কেজি চাল দেবে, নাড় দেখবে আর বল আলামিন আল্লাহ দালা। আমার আব্দুর ভাই মনে আশা কে পণ করো, পাঁচ ওয়াক্ত নামাজ পা তৌফিক দে, হজ করার তৌফিক দে, যাকাত দেওয়ার তৌফিক দে, রোজা রাখার তৌফিক দান করো, যে বদলা আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ, সে বদলা তৌফিক দান করো। আমার ভাই ব্যবসাতে বানিয়েতে চাষ আমাদের মত দিন আল্লাহ, ভাই যারা কোনো বিন মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের সকলের তরফ আপনার পৌঁছে দিয়ে দিন আল্লাহ, তোমার মোদাদের কবরে আপনার আরশ তাকে ছেড়ে মৃত্যু দেবেন নাই আল্লাহ তালা, কবুল করুন কবুল করুন মোদের কামনাই, নবী দিদার না দেখায় মৃত্যু দেবেন না, বলুন আমিন। না আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেলো এত আলো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেলো এত আলো, পশু পক্ষে কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে ভাই, ফুলগুলো সব নানা রঙে কেমন করে ভাই, পাতাগুলো সব রঙের ফলের মতো নয়, ফুলগুলো সব নানা রঙে কেমন করে ভাই, পাতাগুলো সব রঙের ফলের মতো নয়, দুধ কেন সাদা মরিচ কেন
আমরা সবাই বাস করি ভাই দুনিয়া রাগে হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে আরে মেলে না কারো সঙ্গে আঙ্গলে রুটি আল্লাহ তাআলা একজন আছে তোমার হলো ঠিক জোরে হবে না 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 আরো জোরে হবে না না নারে দিবে নারে দিবে নারে দিবে চামানের বলদ কে রাতে কেন কালো চাঁদ সূর্য কথা হতে পেলো এত আলো পশু পক্ষে কই না কথা মানুষ কেন কয় বলো বলো এসে মানে কেমন করে হয় ফুলগুলো সানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নাই দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমরা সবাই বাস করি ভাই দুনিয়া রঙে হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে আরে মেলে না কারো সঙ্গে আঙ্গলের রুটি আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেলো এত আলো পশু পক্ষে কই না মাথা মানুষ কেন কয় বলো বলো এসে মানে কেমন করে হয় বলো দেখি রাতে কেন কালো চাঁদ কোথা হতে পেলো এত আলো মাথা মানুষ কেন কয় বলো বলো এসা মানে কেমন করে হয় চামানুর বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেলো এত আলো পশু পক্ষে কই না কথা মানুষ কেন কয় বলো বলো এসে মানে কেমন করে হয় ছাগল চরা নবীজি মাঠেতে একা মেঘ এসে ছায়া করে নবীজির মাতা আল্লাহর কুদরত না বুঝবে না কয় আর সাতই আছে চার আর সেই নবীর শানে একবার দরুদ ও সালাম পড়ে গোপন দান মাশাআল্লাহ আমার এক বাবাজি 25 কেজি চাল দিতেন নারাত দিতে আমার শরীফুল বাবাজি 10 কেজি চাল দিতেন নারাত দিতে আর কোন বাপ নেই চাল চাল দরকার মাশাআল্লাহ আমার সাহাবুল ভাই বলেন জিন্দাবাদ বাবাজি আমার এক বস্তা আলু দেবেন নারাত দিতে দেখো না কোন বাপ নেই কি হবে রে আল্লাহ চাল তো হবে না আর কোন বাপ নেই যে হুজুর আমি 20 কেজি চাল দেবো একটু হাত তো তোলেন না দেখি গ্রামে ছেলে তো অনেক আছে তো হাত তোলো যে হুজুর আমি 20 কেজি চাল দেবো আমার গ্রামে অনেক বাপ হাত তোলো আমার আয়ুব আলী ভাই 200 টাকা দেবে না রাত থেকে মা বোন আমার শামসুন হার আমার শামসুন হার মাস মাস শুরু দিতে আমার জন্য আলহামদুলিল্লাহ চাল তো দরকার কি হবে রে আল্লাহ আমার গ্রামের কোনো বাপ নেই আর কেউ নেই যে হোজে হোজে 20 কেজি চাল দেবো আমি চাল সামান পেয়েছি আলু পেয়েছি তেল পেয়েছি যদি কেউ 5 কেজি আদা দেন খুব খুশি হবে কি 5 কেজি রসুনটা মাশাআল্লাহ একটা ডেগের ব্যবস্থা করে যায় একটা ডেগের জায়গায় যাতে ছেলেরা 20 টি রান্না করতে পারে যাতে সামনে বারে ছেলেরা একটা ডেগে যায় 20 টি রান্না করতে পারে সেই দীক্ষা করে যদি আমার কোনো বাবাজি একজন বলেন যে হুজুর আমি 5 কেজি আদা দিয়ে দেবো একটু হাত হাত তোলা আমার গ্রামে অনেক বাপ আছে অনেক বাপ আছে আমার গ্রামে ছেলে অনেক আছে বলো দেরি করুন একদম বলেন কি আমার কোনো বাপ হবে না
আমিও পিস চাল দেবো, চাল চাল দরকার, চাল চাল বলো যদি কেউ থাকো। আমার তামান্না বলুন 10 ইঞ্চি চাল দেবো আর মাশাআল্লাহ। আমার মিরাজের বাবা গ্রামে গ্রামে ছিল নি কি হবে রে আল্লাহ, সন্দীপুর ছোট ছোট গ্রাম নাকি, সন্দীপুর গ্রাম ছোট নাকি, হ্যাঁ কি হবে নামে তাল তাল বলবো। এই শুনছেন না, বলছে 260 ঘর নামে ছেলের সুন্দর বিরিয়ানি ব্যবস্থা করছে, আওয়াজ সামনে করে দিতে পারে, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ সকলকে ভাই ভাই মিলেমিশে খাসি দোয়ার মোর কায়েম রাখা তৌফিক আল্লাহ তাকে বলুন আমিন। যদি আমাদের আমার বাপ তাকে বলো আমার গ্রামে ছেলে অনেক আছে বলো যে হুজুর আসবে সেই দোয়ার মোর জন্য আমি পাঁচ কেজি আদাটা দিয়ে দেবো, কি পাঁচ কেজি রসুনটা দিয়ে দেবো, হাতটা তুলেন দেরি করবেন না, আমি একটা টেকের ব্যবস্থা করে যাই। ছেলেরা বলো আমি চাল পেয়েছি, চালটা দরকার, যদি আমাদের আমার বাপ তাকে বলো একদম দেরি করি করি এসে যা দিতে হয়। এই সব জায়গায় আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয়, এটা আমার গোপন দান আমার এক বাবাজি 50 কেজি বিরিয়ানি চাল মৃত্যু দেবে নাই বলুন আমিন। আল্লাহ দিলে পুরোই নে, বান্দা দিলে কুলোই নে, কাজ কার আল্লাহর কাজ আল্লাহ করিলেন আল্লাহর বান্দা দিতে রে আগো জরুম আলহামদুলিল্লাহ দেন। যদি আমার কোনো বাপ থাকো বলো যে হুজুর আশপাশে দোয়ার মাফ দিলে আমার গ্রামের ছেলে আছো তোমরা জানো এই দোয়ার মাহফিলে কোন বছর কালেকশন হয় না, চাঁদা পথ তুলে না। এবারে যখন ছেলেরা শোনালেন বিরিয়ানি বিরিয়ানিটা ভারী চাপ, ছেলেরা ভারী চাপ মাথায় দিয়েছে আসেন এই সব দেবেন, আমি চেয়ে যাই মা বোনেরা মা বোনেরা সব লক্ষ্য রাখবেন এই সকালে দেবেন, এই সকালে এগিয়ে আসবেন, এগিয়ে আসেন। যদি আমার কোনো বাবাজি থাকে যে হোজে আসবে দোয়ার মাহফিলে আমি আদা হাতে দেবো, পাঁচ কেজি আদা আমার গ্রামের ছেলেরা কাছে বলো যত সব আমি ছেলে কেউ থাকো আমার যুবা হয়ে যাবে থাকো বলো দেরি করুন আদাটা দরকার যে হোজে আসবে পাঁচ কেজি আদা আমি দেবো, কি পাঁচ কেজি রসুনটা মেয়ে দেবে কেন চাল সামান্য পেয়েছি অর্থাৎ আমি একটু আলুটাও পেয়েছি তেলটাও পেয়ে গেছি আদাটা দরকার কোনো ভাই নেই বলেন বলে কি হোজে আমি 80 বছর আদাটা দিয়ে দেবো, পাঁচ কেজি আদা আছে এক বছর করে নিয়ত করুন আল্লাহ ব্যবসাতে বরকত দেন, চাষ আবাদে বরকত দেন, হালাল রিজিক আল্লাহ বরকত দেন। যদি আমার আমার বাবা থেকে বলেন যে হোজে আমি দোয়ার মারবে আমি আমি পাঁচ কেজি আদা দেবো, পাঁচ কেজি রসুন দেবো। দশম আল্লাহ
একটা কথা বলি, আসছে বছর আমি গুনাহগার চেয়ে যাচ্ছি, অনেকে নিয়ত করেন, অনেকে নিয়ত করেন, এখন দুজন পাঠাও ছেড়ে ছেড়ে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিবকে পাবে, আপনার যদি আমার কোনো বাপ থাকেন ভালো শুনলেন কিনা, আমি মা বোনেরা আল্লাহ অনেক আওলাদ দেন, সন্তান দেন, আমার অনেকে আঁকি কাজ দেখবেন, আমার অনেকে আমি বলে যাচ্ছি, আমি চেয়ে যাচ্ছি আল্লাহ তৌফিক দেন দেন যে আকিকার গরু এই দুয়ার মারে জলসমাপ্তি দিয়ে দেবেন, মাশাআল্লাহ এই জায়গা কত নামাজি মুসলি আত্মীয়-স্বজন ছেলে মেয়ে মেহমান মুসাফির সব আসবে, একবার খাওয়া দাওয়া শুকরিয়া আদায় করবে, কচি ঢুকো দেই করুন করুন আমি চাইছি ছেলে হাতে দিয়ে যাবো, এক টাকা দু টাকা পাঁচ টাকা তোমার সকল সই করি, এই রুমাল রুমাল সকল সই করি, ওই রুমাল নিয়ে যাচ্ছি ছেড়ে ছেড়ে সব জান মাশাআল্লাহ। আমার আনসারি ভাই, আমার আনসারি ভাই পাঁচ কেজি করে দেবে, নারে দেখবে, নারে দেখবে, এক কোচি ভালো ধরো রুমালটা, ধরো পড়ে রুমালটা ধরো না, এক সাইডে যাও এই রুমালে মানে সকল দেন, যার কাছে নাই ছেড়ে যাবে, যার কাছে আছে কিছু দিন সই করি, সেটা সই করি হয়, এই সব জায়গায় সকলকে শামিল হতে হয়। মা বোনেরা ছেলেটা রুমাল নিয়ে যাচ্ছে, ছেলেটা রুমাল নিয়ে যা যেমন তৌফিক হবে, এক টাকা দু টাকা পাঁচ টাকা সকল সরি করি, সে যা সকল সরি করি হয়, সকলকে শামিল হতে হয়, নারে দিবে, নারে দিবে, আর বলে আমিন আল্লাহ দালাম। আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দা দেখতে না পেরে মা বাবা দিয়ে খেয়াল করে, দাদা দাদি দিয়ে খেয়াল করে, আপনার দাদার হাত কে বাঁচা আল্লাহ, বাদে দানকে কবুল করুন, পাঁচ পাঁচ নামাজ পড় তৌফিক দিয়ে দিন, আজকে তৌফিক দিয়ে দিন, যাকাত দেওয়া তৌফিক দিয়ে দিন, রোজা রাখা তৌফিক দান করুন, যে বদলা কে পাবে আপনার দোস্ত হাবিব কে পাবে আল্লাহ, সে বলছেন তৌফিক দান করুন, রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনে আশা কে পূরণ করুন, কবুল করুন, কবুল করুন, মোদের কামনাই খানে কাবা না দেখায় মৃত্যু দেবে নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন, মোদের কামনাই হাজরে আশা না দেখায় মৃত্যু দেবে নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন, মোদের কামনাই নবী দিদার না দেখায় মৃত্যু দেবে না, বলুন আমিন। বাবাজি আমি চাল পেয়েছি, আলু পেয়েছি, আদা পেয়েছি, তেল পেয়েছি, সামান্য গোশ পেয়েছি, কিন্তু রসুনটা কোনো বাপ নাই, হাত দেন না, হাতটা তোলেন না, যে হুজুর আমি রসুনটা দিয়ে দেবো, আমার গ্রামে অনেক আছে বলো না, একটু হাত হাত তোলো, যে হুজুর সামনে পারে দুয়ার মারবে রসুনটা দিয়ে দেবো, কি আমি আমি 10 কেজি গোশ দেবো কি 20 কেজি গোশ দেবো, যদি আমার কোনো বাপ বাপ বলো, যদি আমার কোনো বাপ থাকো বলো বলো, যদি আজকে সুন্দরপুর বাজারে
যে পদলা আপনাকে পাবে আপনার দোস্ত সাহেবকে পাবে আল্লাহ সে পদলা তৌফিক দান করুন বাবাজি দেরি করুনি যদি আমার কোনো বাপ দাদা না দাদা আগে রসুনটা কি আছে বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাস আচ্ছা আচ্ছা তাই 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 আমার এক বাবাজি তিনি আল্লাহ আল্লাহ মাসে পড়াশোনা করছেন যাতে আল্লাহ তাআলা এর তারা কি দান করে বলুন আমিন যাতে পড়াশোনা করতে পারে আল্লাহ সৃষ্টি শক্তি বেরিয়ে দেন বলুন আমিন মাশাআল্লাহ আপনি এক বাবাজি মাসলা 80 বছর দুয়ার মাহফিলে 20 কেজি গোশত দেবেন নারে দিবে নারে দিবে আরে বলে আলামিন আল্লাহ তাআলা আমার ভাই মনি আশা কি পূর্ণ করুন পাঁচটা নামাজ পা তৌফিক দিন পাঁচটা তৌফিক দিন যাকা দেওয়া তৌফিক দিন রোজা রাখা তৌফিক দান করুন যে বদলা আপনাকে পাবে আপনার দোস্ত হাবিব কে পাবে আল্লাহ সে পদে জানা তৌফিক দান করুন রব আলামিন আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনে আশা কি পূর্ণ করুন না আল্লাহ দিলে পুরোই নে বান্দা দিলে কুলোই নে কাজ কার আল্লাহর কাজ আল্লাহ করিয়ে দেন আল্লাহর বান্দাদের দ্বারা একবার জোরে আলহামদুলিল্লাহ যদি আমার কোনো বাবাজি থাকেন একটুখানি রসুনটা দরকার রসুনটা দরকার মাশাআল্লাহ মাশাআল্লাহ 80 বছর দুয়ার মাহফিলে আমার জানা কায়েম ভাই যত রসুন লাগবে আমার কায়েম ভাই দেবে এক বছর আলহামদুলিল্লাহ নারে দিবে মাশাআল্লাহ আমি চাল পেয়েছি আলু পেয়েছি আদা পেয়েছি রসুন পেয়েছি তেল পেয়েছি পেঁয়াজ চা বাকি থাকবে কেন পেঁয়াজ চা আছে বাপ নেই বলো না যে হুজুর 80 বছর দুয়ার মাহফিলে আমি 20 কেজি কি এক বস্তা পেঁয়াজ দেব যে আমি হুজুর পেঁয়াজ দিয়ে দেব আমার কোন বাপ আছে বলো আমার কোন ছেলে আমার মেহের বোন 500 টাকা দেবে পেঁয়াজ দরকার ছেলেরা বলো আমার আলদুমা মাশাআল্লাহ 500 টাকা করে 1000 টাকা দেবে নারে দিবে পেঁয়াজ দরকার পেঁয়াজটা কি আছে বলো ছেলেরা দেরি করুনি আজ আহমদ আশেপাশে দরম হবে পেঁয়াজটা আমি দিয়ে দেবো আমার কোনো যদি বাপ থাকো বলো মাশাআল্লাহ যাদবার যাদু করে সামনে বারে সুন্দর করে ছেলে তুই বাবাস্ত করতে পারে ভলেন্টা যারা আছো তোমার তাও রেডি করো ভলেন্টা যারা আছো তোমার তাও রেডি করো রেডি করে ফেল সব লিচু আসো সব লিচু সামনে লিচু আসো সব সামনে লিচু আসো সব সামনে চলে চলে একদম দেরি করো বাবাজি পিছন সরে যা দাঁড়িয়ে আছে ভেতর ভেতর ঢুকে বসে গায়গা বসে বসে বলো বাপ পেঁয়াজটা দরকার পেঁয়াজটা কে আছে বলো চলে গেলে আফিস করবে নাম নামাদের লড়াই চলছে দেবো না দেবো নি দেবো না দেবো পেঁয়াজটা দেন যে হোজে আসে আসে দুয়ার মাহফিলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো যে পিস পিস পেঁয়াজ দেন তাও আলহামদুলিল্লাহ আমি চাল পেয়েছি আলু পেয়েছি আদা পেয়েছি রসুন পেয়েছি তেল পেয়েছি পেঁয়াজটা দরকার পেঁয়াজটা বাকি থাকবে কেন আমার যদি কোনো বাপ থাকো বলো আমার গ্রামে অনেক বাবাজিরা আছে নিয়ত করেন আল্লাহ চাষে আমাদের বরকত দেন আল্লাহ ব্যবসাতে বরকত দেন আল্লাহ হালাল রুজিত কালো বরকত দেন এসব যদি দিতে হয় মা বোনেরা মাশাআল্লাহ সকল হাতে তাবর পৌঁছে দেওয়া হবে সকলের হাতে তাবর পৌঁছে দেওয়া হবে তাবর দিয়ে বসবেন দোয়া খান আমি তারপর যাবে হইচই চেঁচামেচি হুড়হুড়ি করতে নেই দোয়ার মাহফিলে বসে হইচই চেঁচামেচি হুড়হুড়ি করতে নেই এর মধ্যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে সেই বাচ্চা ছেলেদের লক্ষ্য রাখবেন যাতে সুস্থভাবে আমার কমিটি ছেলেরা সবার হাতে পৌঁছে দিতে পারে সেই দিকে খেয়াল রাখবেন ভলেন্টিয়ার যারা আছো তোমরা একদম দেরি যা যা তামর যা আছে সব নিচে চলে সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দুরূদ শরীফ 10 বার কুল্লু হুওয়াল শরীফ 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আখর করো সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দুরূদ শরীফ 10 বার কুল্লু হুওয়াল শরীফ 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আখর করো কিন্তু পেঁয়াজটা দরকার আমার ছেলে ছেলে থাকো বলো কি বলছি ভালো করে শুনবেন
সকলের কাছে যাতে সুস্থ হয়ে পৌঁছে যায় সেই দিকে খেয়াল রাখবেন। মাশাআল্লাহ বহু মানুষ আজকে মাশাআল্লাহ সব এসে হাজির হয়েছে, সব হয়েছে। আপনাদের সকলের জন্য ছেলেরা খুব কষ্ট করে তাওয়ার ব্যবস্থা করেছেন, আপনারা একটু সময় দিয়েছেন, ইনশাআল্লাহ আবার আসছে বছর আমি গুনাহগার আমার এলাকার ছেলেদের তরফ থেকে, আমার গ্রামবাসী ভাইদের তরফ, যুবক ভাইদের তরফ থেকে আমি আমার সকলকে দাওয়াত দিয়ে যাই, সকলে দোয়ার সামিল হবেন, দোয়ায় সামিল হয়ে সকলে আবার দাওয়াত নিয়ে যাবেন। মাশাআল্লাহ আবার আসছে বছর আমি ছেলেদের তরফ দাওয়াত দিচ্ছি, আবার আসছে বছর সকলে আসছে বলেন শুরু করে দাও যদি কেউ থাকো বলো পেঁয়াজটা কোনো বাপ নেই কি হবে রাম রাম কি হবে রাম রাম সামান্য দাম না পেঁয়াজটা ইনশাআল্লাহ সামনে করে দাম কমে যাবে দাম কমে যাবে সামনে যদি কেউ থাকো বলো যে হুজুর পেঁয়াজটা আমি দেব কি 10 কেজি কি 5 কেজি পেঁয়াজ দেব পেঁয়াজটা দরকার দেরি করো না আমার যদি কোনো পাপ থাকো একচি এই বাপ দাঁড়াও দাঁড়াও আমি কি আস্তে 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 আওয়াজ আওয়াজ একটা কথা বলি আমি চাল পেয়েছি আলু আদা রসুন তেল সব পেঁয়াজটা হবে না সামান্য পেঁয়াজটা তবে আমি বলে যাচ্ছি আমার গ্রামে বলে যাচ্ছে খবরদার আমি গুনাহগারকে হাত ছেড়ে যাচ্ছি এইসব কাজে তো লক্ষ্য রাখবেন দেবে এসে যাই দিতে হয় সকল লক্ষ্য রাখতে হয় মাশাআল্লাহ এক কোচি দিতে শুরু করে দাও বিসমিল্লাহ দিতে শুরু করে সকলে হাতে টাওয়ার দিচ্ছে দিয়ে বসেন তারপর যাবে যাবে মা বোনের আপনাদের সকল টাওয়ার পৌঁছে দিয়ে হবে হাত চালিয়ে টপটপ দিয়ে দেরি করে বলেন তোমার টাওয়ার এসে ঢুকে যাবে আস্ত বেশে হজরত বিলালের মধুর আজান যে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রাখবান দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো পিছে নামাজ পড়লে কেমন হতো দোনায়ন রসুল পাক দেখলে কেমন হতো জনম আমা নবীর যুগে ফলে কেমন হতো দিদি কত আলোচনায় থাকতাম আমি অধ সামনে রসুল পাশে সাহাবাগণ দিদি কত আলোচনায় থাকতাম আমি অধ সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ বকর ওমর ওসমান সঙ্গে কেমন হত বকর ওমর ওসমান সঙ্গে কেমন হত দোনায়ন রসুল পাক দেখলে কেমন হত জনম আমা নবীর যুগে ফলে কেমন হত কেমন ছিল সে
দেখতে সব সাহাবি খেলতে শিশু হাসান সাথে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতে সব সাহাবি খেলতে শিশু হাসান সাথে দয়ার নবী নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো নবীর কান মোবারক নাতে হোসেন দেখলে কেমন হতো নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো নবীর কান মোবারক নাতে হোসেন দেখলে কেমন হতো রসুল পাক দেখলে কেমন কত জনমামা নবীর যুগে হলে কেমন হত আমার মনে মনে আসাকে পণ করুন পাঁচটা নামাজ মা তৌফিক দিয়ে দিন ফজরের তৌফিক দিয়ে দিন যাকাত দেওয়ার তৌফিক দিয়ে দিন রোজা রাখার তৌফিক দান করুন যে পদ আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ সে পদ এইটাকে ধরো এই বস বস এই বস ধরো ধরো বস বস একটুখানি সময় দাও একটুখানি সময় দাও একটা কথা বলি মাশাআল্লাহ আরেকটু সময় দেন যাতে সবার কাছে পৌঁছে এই ভলেন্টিয়ার যারা আছো তোমরা আওয়াজ করো নি ভলেন্টিয়ার যারা আছো তোমরা আওয়াজ করো নি একদম একটু শব্দ একটুখানি সময় দাও দসমাল্লাহুম্মা সকলে কলমা শরীফ দরসে পড়েন কলমা শরীফ দরসে কুরআন শরীফ তেলাওয়াত করেন দোয়া করা হবে এদিকে দিচ্ছে তো এই সাইড দিয়ে হয়ে গেছে হাত চালি টপটপ দিয়ে দাও আর একটু সময় দেন হয়ে গেছে আওয়াজ নাই বিসমিল্লাহুম্মা একটু বসে পিছন সাইডে সব বসে পড়েন দিবা সুবিধা হবে বাবা একটুখানি তোমরা সহায়তা করো মাসলা বহু মানুষ একটু পিছন দিয়ে একটু তোমরা বসো এই যারা তাবল দিয়েছো তাবল এসে ঢুকিয়ে দাও যারা তাবল দিয়েছো তাবল এসে ঢুকিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে জোরে লা একটা কথা বলি মা বোনরা ভালো শুনবেন মা বোনরা ভালো শুনবেন বাবা যারা ভালো শুনেন মাশাআল্লাহ পাঁচটি বছরে একদিন আজকে সন্দেপুর বাজারের গ্রামের এলাকার ছেলেরা যুবক ভাইরা আশপাশে পার্শ্ববর্তী আমার গ্রামের বাবা সবে সব দোয়ায় শামিল হয় আমরা যেভাবে প্রত্যেক বছর একটু দোয়ার মাহ লক্ষ্য রেখেছেন ছেলেদের খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন যাতে আমার আমার ছেলেরা ফি বছর বছর দেবো ভাই ভাই মিলে মিশে খাস এই দোয়ার মাহ কায়েম রাখতে পারে বলুন আমিন জরুন আমিন যে যা করেছেন আমাকে সকল সবুত করুন সকলে আমার সাথে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ আলিউল আযীম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রাব্বানা ওয়াগফির লানা যুনুবানা ওয়াগফির লানা সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার রাব্বানা গামুহুমা কামা রাব্বায়ানি সগীরা অকরাব রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা হে রব্বুল আমীন আল্লাহ তাআলা আসসাদ থেকে যত দরুদ শরীফ সালাম শরীফ সালাম শরীফ পড়াবে ইনশাআল্লাহ শাহাদাত পাক কালাম শরীফ তেলাওয়াত করাবে ইনশাআল্লাহ আমার আমার বোনেরা আমার নামাজি বাপ দাদারা কলমা শরীফ দিয়ে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে ইনশাআল্লাহ সাবধান করেন আজকে সফা কাইনুন দার দুল পৌঁছে দিয়ে বড় হয়ে কেমলা মেজো হয়ে কেমলা সে যে হয়ে কেমলা নয় হয়ে কেমলা আপা যা ছোট হয়ে কেমলা তার রাস্তা পৌঁছে দিয়ে রবলা মেলা দালা কল্যাণী আমার আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম যে মা বাপ আপনাকে জমা পড়ে গেছে আপনি জমা নিয়ে নিয়েছেন আমার সকল আমার মা বোনেরা বাইরে
আমার সকল মা বোনের মনে আশা কে পূরণ করুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের গ্রামের মধ্যে আমাদের কষ্টের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমার অনেক বাবাজেরা আমার অনেক মা বোনেরা আর হাঁটাটা করতে পারে না আর চলাটা করতে পারে না অনেকে কিছু সমস্যা সাই গিয়ে আছে বিমারে পড়ে আছে আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখে দিন তাদের হায়াতকে কারাত আল্লাহ বিমারকে সেবা করে দিন সেই পরিবারে তাদের খেদমত করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আল্লাহ আমরা বড় গুনাহগার আপনার কাছে আল্লাহ আমরা আপনার দরবারে দোহাত করছি আল্লাহ আপনি আমাদের হাত পাবেন না আমাদের সকলের মনে আশা কবুল করুন ও আবুদ আমিন যে পদে চলা দেখি বর্তমাই সে পদে চলা ভাইয়া সবাই আমাদেরকে আগে নবি পিয়ারা তোমার সে দাওয়াতে যায় যেন সঙ্গেতে তোমার সে দাওয়াত খাস মতলা তোমারই দিদার এই বিয়া চাই আমরা হুজুর আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ